সাহাবায়ে কেরাম যারা কোরআনকে ধারণ করেছেন, পদে পদে আল্লাহ সহযোগিতা করেছে, এই কোরআনের জন্য তারা জীবন দিয়েছেন, সব কিছু ত্যাগ করেছেন, এই সাহাবায়ে কেরামতে জমিনের নিচে শুয়ে আছেন। আল্লাহ ফেরেশতাদেরকে শোয়াবার সঙ্গে সঙ্গে বলছে, আমার নবীর সাহাবা, একজন সাহেবে কোরআন, কেয়ামতের আগ পর্যন্ত কোরআনের পক্ষে যারা কাজ করে যাবে, লড়ে যাবে, কোরআনের জন্য জীবন বিলাই দিতে প্রস্তুত থাকবে, আল্লাহ পাক বলেন তাদেরকে কবরের শোয়াবার সঙ্গে সঙ্গে মাটিতে এক সাপ দেবে, মাটিতে এক সাপ দেবে নাকি? তখন আল্লাহ বলবেন, খবরদার মাটি বেয়াদবি করিস না, ফরমাল একটা সাপ দে। এমনভাবে আমার এই কোরআনের সাহেব, কোরআনের সঙ্গী, কোরআনের সাথী, তাকে এমন সাপ দিবি, বাচ্চা যখন মা করলে নেয়, দুধের বোটাটা বাচ্চার মুখে পুরে দেয়, বাচ্চা চুক 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 করে মায়ের স্তন চুষে চুষে দুধ খায়, তখন মায়ের স্নেহ সমুদ্র উদ্বেলিত হয়, মা আসতে বাচ্চাটাকে বুকের সাথে চেপে ধরে, চেপে ধরে, এমনভাবে চাপে বাচ্চার কাছে আরো আরাম লাগে। আল্লাহর কসম কোরআনের হয়ে যান, কবর আপনাকে মায়ের কোলের মতো চেপে ধরবে, কোনো কষ্ট আপনার হবে না, আপনি কোরআনের হয়ে যান। কোরআনে হওয়া জানি, হওয়া মানি আল্লাহর জন্য হয়ে যান, মানলাহুল মাওলা। এবারে আসেন কোরআন, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, কাল পরম্পরায়, সময় পরম্পরায়, ইতিহাসের সবচাইতে নির্ভরযোগ্য পরিসংখ্যান, ইনসাইক্লোপিডিয়া, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9th edition, নবম সংস্করণ, সেখানে তারা লিখেছে, আপনি পড়ে দেখেন, মার্কেটে আছে। অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ জাস্টিস মোহাম্মদ, এর দূর লেখে তারা সামনে ব্র্যাকেট দিয়ে লিখেছে পিস বি আপন হিম, মোহাম্মদ লেখে সামনে ব্র্যাকেটে লিখেছে পিস বি আপন হিম, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আবার লিখেছে ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, এই জগতের সর্বোচ্চ মানব, সবচেয়ে পরিপূর্ণ মানব। নবীজি ছিলেন জ্বলন্ত সূর্য, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা। নবুয়ত সূর্য, যে সূর্যের আলোতে শুধু মক্কা মদিনা নয়, মাশরিক মাগরিব শিমাল জুনুব পুরা দুনিয়া এমন আলোকবর্তিকায় ভরে উঠেছিল, আলোক উজ্জ্বল হয়ে গিয়েছিল। 1500 বছর চলে গেছে, এই 1500 বছরে নবী চলে যাওয়ার পরে ইসলামে কিন্তু বাড়তি কিছু হয় নাই, যোগও কিছু হয় নাই, নবী চলে যাওয়ার পরে থেকেই ঘাটতি শুরু হয়েছে নাকি? নবীজি চলে যাওয়ার পর থেকে ইসলামে আর বাড়তি হয় নাই, কি হয়েছে? ঘাটতি, ঘাটতি, কমতি, কমতি, 1500 বছর পর্যন্ত ঘাটতি হইতে হইতে এখন জেদ্দুর আছে, ইসলাম নামে জেদ্দুর আছে, সেটা দুনিয়ার সবার উপরে আছে। কেয়ামত পর্যন্ত ঘাটতি হলেও এটা ফুরাবে না, সব কিছুর উপরে থাকবে, সেটার নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আসুন ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এর পরের চ্যাপ্টারে লিখেছে, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড, একমাত্র মহাগ্রন্থ আল কোরআন এই পৃথিবীর উপরে নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, কালজয়ী, চিরন্তন একমাত্র গ্রন্থ, যেইভাবে এসেছে সেইভাবে আছে। পাতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছিলাম, জাবুর সুলেমানের বাবা দাউদ, ও আতাইনা মুসাল কিতাবা, বনি ইসরায়েলের উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপর আমি তাওরাত নাজিল করেছিলাম, মরিয়মের বেটা ঈসা তার উপরে আমি ইঞ্জিল কিতাব নাজিল করেছিলাম। কোরআনের আগে এই তিনটা হলো কি? আসমানি কিতাব, কোরআন সহ চারটা, আই রিপিট, তাওরাত, জবুর, ইঞ্জিল, কোরআন। তারত কি আজকে পৃথিবীতে আছে? জবুর আছে, ইঞ্জিল আছে, নামে আছে, কামে নাই। কোরআন বলছে ইউহার রেফু নাহু, সেই ইহুদি খ্রিস্টানরা তাদের স্বার্থের জন্যে
তাওরাতের মতো তাওরাত বানিয়ে কিছু কথা ঢুকাই দিয়েছে, আর যেই কথাগুলো থাকলে ওদের স্বার্থ নষ্ট হয় এগুলা বের করে ফেলেছে। হাররাফা ইউহাররিফু তাহরিফান মুহাররাফুন, সংযোজন বিয়োজন, কিছু যোগ করেছে কিছু। আজকে হাজার হাজার বছর যোগ বিয়োগ প্লাস মাইনাস এটা করতে করতে তাওরাত নামে আজকে যেটা আছে সেটা নিউ টেস্টামেন্ট তাওরাতের কলঙ্ক, ইঞ্জিল নামে যেটা আছে এটা ইঞ্জিলের কলঙ্ক, জাবুর নামে যেটা আছে এটা জাবুরের কলঙ্ক। সেগুলোর ব্যাপারে আল্লাহ এই কথা বলেননি, ইন্না লাহু লাহাফিজুন, কিয়ামত পর্যন্ত এগুলাকে আমি আল্লাহ হেফাজত করব বলেননি। আল্লাহই চাইছেন এগুলো কিছুকাল থাকবে, তারপরে কোরআন নাজিল হলো। কোরআন নাজিল হওয়ার পরে সাহাবাই কেরাম তাদেরকে নবী কোরআন তেলাওয়াত করে শুনাইলেন, প্রথম এটা ফার্স্ট এইড প্রথম চিকিৎসা। সাহাবাই কেরাম কোরআন শুনলেন, সাহাবারা কিন্তু একবার পড়লে মুখাস্থ হয়ে যেত, একবার পড়লে বা একবার শুনলেই মুখাস্থ হয়ে যেত। আচ্ছা ভাই, বর্তমান পৃথিবীতে তাওরাতের কোনো হাবেশ্যাব আছে? জবুরের, ইঞ্জিলের এখন নাই, বোধহয় সেই জমানায় আসিল, মুসা আলাইহিস সালামের জমানায় তার সাহাবিদের মধ্যে তাওরাতের বোধহয় হাবেশ ছিল, দাউদ আলাইহিস সালামের জমানায় জাবুরের বোধহয় হাবেশ্যাব ছিল, মুসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালামের জমানায় ইঞ্জিলের মধ্যে একজন হাবেশ্যাব ছিল, তার সাহাবিদের মধ্যে একজনও না। অলে ইসমাইল বি মেউদ মেউদ শোনেম, অত ইব্রেতি বি মেউদ শোনেম গাই গাদল। আমি এটা ব্রিটিশ মিউজিয়াম থেকে সংগ্রহ করেছি 1986-তে, আমি এবং বন্ধু প্রতিম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমরা দুই বন্ধু একত্রে যখন বিলাত সফর করছিলাম, ব্রিটিশ মিউজিয়াম থেকে এই লাইনটা আমি আমার ডায়েরিতে লিখেছি, হিব্রু ভাষা। আর ইসমাইলের বংশে তিনি জন্মগ্রহণ করবেন, বি মেউদ মেউদ শোনেন তার নাম হবে মোহাম্মদ, তোমরা এই নামটা মনে রাখবে। তিনি যখন দুনিয়াতে আসবে তখন তাওরাত থাকবে না, জবুর থাকবে না, ইঞ্জিল থাকবে না, একমাত্র কোরআন হবে সারা দুনিয়ার মানুষের একক ধর্মগ্রন্থ। তাহলে কোরআন আসার পরে তাওরাত জবুর ইঞ্জিল কি হয়ে গেছে? বাতিল। এবং আল্লাহ বলছেন আমাইয়াত তাগে গায়র আল ইসলাম এ দিন আন, সুরে আল ইমরান। কোরআন আসার পরে যারা তাওরাত জবুর ইঞ্জিল এগুলোর মধ্যে ধর্ম খোঁজ করবে, ফালাই ইকবালা মিনহু, যিনি তাওরাত জবুর নাজিল করেছেন তিনি বলেন এগুলা উইথহেল্ড, এগুলাকে বাতিল ঘোষণা করা হলো এত দ্বারা এই কোরআনের মাধ্যমে। অতীতের সব আসমানি কিতাব সবগুলোকে হেল্ড আপ করা হলো, স্টপ করা হলো, এবং কিয়ামত পর্যন্ত একমাত্র কোরআন যেটা নিয়ে এসেছে সেটা চলবে। এখন ভাই, কোরআনে আকিমের সালা আছে নাকি? বারবার, অনেকবার, আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, সুলাইমান, দাউদ, মুসা, ঈসা, সব উলুল আজম পয়গম্বরের কাছে আমি আল্লাহ সব যুগে একটা কমন নির্দেশ করেছি, আন আকিমের দিন, আন আমার জমিনে আমার দিন কায়েম করো। আর এই দিন কায়েম করার জন্যে তারা একদিকে দাওয়াত দিয়েছেন, আরেকদিকে দিন শিখিয়েছেন, কামিন নবীন কাতালা ও কোতেলা মা হুমুর রব্বিউনা কাসির, কত নবী এই দিনের জন্য জীবন দিয়েছেন হাসতে হাসতে, কি নবীদের কত সঙ্গী সাথী যুগে যুগে এই দিন কায়েমের জন্য জীবন দিয়েছে। তাওরা জবুর ইঞ্জিল এগুলো যদিও আসমানি কিতাব ছিল, পূর্ণাঙ্গ ছিল না, আংশিক ছিল। তাওরাতে ছিল 12 কমান্ডমেন্ট, 12টা আইন, জবুরে ছিল হাতে গোনা কয়েকটা আইন, ইঞ্জিলি ছিল তাই, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনে কি আছে? বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথম আয়াত, কোরআনের প্রথম আয়াত লোহে মাহফুজে যেইভাবে লেখা আছে, আপনার আমার ঘরে ঠিক সেইভাবে আছে নাকি নাই? আর কোরআনের শেষ অক্ষর মিনাল জিন্নাতে অন্নাস, আমি এইভাবে বলি, কোরআনের প্রথম অক্ষর বা শেষ অক্ষর সিন,
এই যেটা একত্র করেন, বাস অর্থ কি পেট ভরে নাই আরো লাগবে নাকি সেরে গেছে হয়ে গেছে অনেক হয়েছে আর দরকার নাই? এরপরে আসেন বিসমিল্লাহির রহমানির রহিমের পরে সূরা ফাতিহা, এটা ভূমিকা। উম্মুল কোরআন উম্মুল কিতাব আর শেফা ওয়া দোয়া সাবাম মিনাল মাসানি, এই ভূমিকার পরে সূরা ফাতিহার পরে যেখান থেকে শুরু সেই সূরাটার নাম কি? আল বাকারা। আল বাকারা বাংলা অর্থ কি? গরু। আমি কি ঠিক বলেছি? বাংলা অর্থ গরু। আর যেখানে গিয়ে কোরআন শেষ হয়েছে মিনাল জিন্নাতে, এই সূরাটার নাম কি? নাস, মানুষ। তাহলে ভূমিকার পরে সূরা ফাতিহার পরে গরু দিয়া শুরু, মানুষে গিয়া শেষ, গরু হইয়া ঢুক। আর কোরআনের জ্যোতিতে জ্যোতির্ময় হও, কোরআনের আলোকে আলোকিত হও, তাহলে নূরের তৈরি ফেরেশতারা পর্যন্ত তোমাকে সেজদা করবে। এই কোরআন গরুকে মানুষ বানাবার জন্য এসেছে, পশুত্বকে বিলীন করে মেসাকার করে ফেরেশতা চেয়ে সম্মানিত মানুষ, মানুষকে সার্থক মানুষ এটা বানাবার জন্য এই কোরআন এসেছে। গরু নিজের দানখাত খায় না, বোধ হয় দানখাত বোধ হয় খায় না। সকালবেলা আপনি গরুটার গরু ঘরের দরজা খুলে রশি গুটিয়ে ডালখেত বাড়ির সামনে সেখানে নিয়ে যান, নিয়ে গরুকে ভালো করে ওয়াজ করেন, গরু তোকে এখন রশি খুলে দেবো, মাঠের সব ঘাস তুই খাবি, ইল্লা হাজার ডালখেত, এই ডালখেতটা আমার, আমি ডালগুলো খাবো, তোকে খড়বসিগুলা খাওয়াবো, আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি। এই ক্ষেত্রে ডাল গাছ খাওয়া তোর জন্য হারাম, মকরু, তাহারিমি, গুনাহে কবিরা। ওয়াজের সুরে বলেন না, ইয়া আইয়ুহাল গরু ইন্নি আকুলু লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক, এইখানে ওইখানে আরবিতে বাংলায় ওয়াজ করে টরে কয় গরু মনে থাকবে তো, গরু মাতাল আড়া দিছে। আপনি মনে করছেন গরু হেদায়েত হইয়া গেছে, রশি খুলে দিয়ে আসেন গরু বোধহয় ডাল খেত খাবে না, এত ওয়াজ কারে করলেন, এত বুঝান কারে বুঝাইলেন? কোরআন বলছে, এই কোরআন এটা শোনার পরে বুঝার পরে যারা আমরু বিল মারুফ নিহি আনিল মুনকার না বোঝে, উলাইকা কালানাম, তারা গরু নয়, বালহুম আদাল, তারা গরু দি গ্রেট, গরুর চাইতে খারাপ, গরু আপন পর চিনে না, ঠিক কিনা বলেন? জাপানে আমাকে এক বৌদ্ধ পণ্ডিত প্রশ্ন করেছিল, ওই যে বাংলাদেশে একটা গান যেমনি নাচাও, মানুষ যা করে মানুষের তো কোনো দোষ নাই, উপরে তো একজন আছে উপরওয়ালা, তিনি যারে তৌফিক দেন সে সেটা করে, তিনি যাকে তৌফিক দেন সে সেটা করে। তো তার পাশে আমাকে দাওয়াত দিয়েছে চা খাওয়ার জন্যে, আমি গেলাম, খুব ভক্তি করত। আর বিশ্বের মধ্যে যত দেশে আল্লাহ আমাকে নিয়েছে, প্রাচ্য বলেন, পাশ্চাত্য বলেন, মধ্যপ্রাচ্য বলেন, জাপানের মানুষ সবচেয়ে ভদ্র, এত শান্ত, এত আস্তে আস্তে কথা বলে, এত নম্র, দুনিয়ার অন্য কোনো মানুষ তাদের মধ্যে আঁকা বাঁকা আছে, কিন্তু জার্মা ইয়া জাপান ম্যাটার অফ কার্টেসি, ভদ্রতা নম্রতায় সবাইয়ের ঊর্ধ্বে। আমেরিকাতে 100 জন মানুষের মধ্যে 30 জন অ্যাবনর্মাল হয়ে গেছে, অ্যাবনর্মাল বুঝেননি, হাতে বইয়ে রয়েছে, সে কি কোথায় যাবে কি খাবে কোনো কিছু বোঝে না। এই 30 জন অ্যাবনর্মালের মধ্যে কিছু আছে পাগল, কিছু আছে ছাগল, কিছু কবরে মুতে। আজকে ইসরায়েলি সৈন্যদের কি অবস্থা, যারা জাহান্নামে চলে গেছে মুসলমানদের হাতে, যারা জাহান্নামে চলে গেছে মারা গিয়ে, তারা তো গেছে, যেগুলো বেঁচে আছে প্রতি 100টা সৈন্যের মধ্যে 30টা পাগল হয়ে গেছে, মাথা খারাপ, কি হামাসে লাগ পাইল, কি মুসলমান যোদ্ধায় লাগ পাইল। ইসরায়েল কিন্তু মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি, সুপার পাওয়ার, তাদের কি না আছে, আর হামাসের কিছু নাই, কিন্তু তারা ইসলামের জন্য জেহাদ করে।
আল্লাহ সাহায্য এই যুগেও তারা বোধ হয় পায় নাই, পায় নাই বোধ হয়। ইসরায়েলের সাকরাতুল মৌত, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। এখন সাতবার বাপ বাপ ডাকে, যুদ্ধ থামাও, যুদ্ধ থামাও। হামাস বলে, আগে তো থামাইতে কইছিলাম, তোমরা তো থামাও নাই, তোমরা যখন তখন থামাও নাই, আমরা এখন থামাবো না। টিট ফর ট্যাট, অ্যাজ ইউ সো সো উইল ইউ রিড। ইসরায়েলের সাকরাতুল মৌত চলছে, জেরুজালেম, বাইতুল মাকদাস, ফিলিস্তিন, মসজিদে আকসা যেখানে আছে, এখানে হাসরের মাঠ হবে, মসজিদে আকসার উপরে যে হলুদ গম্বুজ, এখানে আল্লাহ পাকের আরশ বসবে। এই ফিলিস্তিন জেরুজালেম, এখানে 5000 নবী শুয়ে আছেন, তার মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামও আছেন, আপনারা জানেন। সুতরাং এটা হারাবে না, কোনো শিখুন্ডি একাকে গিলতে পারবে না, খেতেও পারবে না। এখন আল্লাহর রহমতে ফিলিস্তিনে যা ওরা নিয়েছে খেয়েছে গত 100 বছরে, 100 বছর মায়ের খাওয়ার পরে, ইজা ইয়াসাল ইনসান ও তালা লেসানুহু, কই তুই আমারে মেরে ফেলবি, বাঁচতে তো দিবি না, মরার আগে তোর অন্ডকোষে একটা লাথি হইল মারব। তাইলে কোন সময় অন্ডকোষে লাথি দেয়? নরম জায়গায়। তুই যখন আমারে মেরেই ফেলবি, আমি বুঝতে পেরেছি, মরা লাগে তোর অন্ডকোষে শেষ লাথি মারলাম। 100 বছর মার খাওয়ার পরে হামাস ইসরায়েলকে মারা মানি আমেরিকাকে মারা, ঠিকই না বলেন? আজকে সবাই ফিলিস্তিনি মুক্তির যোদ্ধা, তাদেরকে বাপ ডাকে, বাপ বাপ, থামাও থামাও, এত সস্তা নয়, তারা মুসলমান, আমাদের মতো না। দেশ খারাপ, সময় খারাপ, চেয়েছিলাম ইসলামের জন্য কিছু করব, এখন মুনাফেকি যাদের ভিতরে আছে, কয় দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, ঠিক না বলেন? জান বাঁচা, যেদিন মায়ের পেটে আল্লাহ রু দিয়েছেন, আপনার মায়ের পেটে রু দিয়েছেন, তার 50,000 বছর আগে আদমে আরওয়াতে রু দেওয়ার 50,000 বছর আগে আল্লাহ লিখেছেন আপনার মরণ কিভাবে হবে। আল্লাহ জি খালাকাল মমতা অল হায়াতা, দেখছেন নি, মৌতের আগে কনফার্ম করেছেন, তারপরে হায়াত দিয়েছেন। সুতরাং যেইভাবে লেখা আছে সেইভাবেই মরবেন, ঠিক কিনা বলেন? ওলাও কুনতু ফি বুরুজিন, বাংলাদেশের সবচেয়ে মজবুত বিল্ডিং এ যাইয়া পালান না, আজরাইল বোধহয় খুঁজে পাবে না, একদিনে অনেক কথা বলা যায় না। তাইলে আমরা কোরআন বুঝবো, কোরআন শিখবো, সাহাবাই কেরাম নবীজির কাছে কোরআন শুনেছেন, কোরআন বুঝেছেন, কোরআন শিখেছেন, কোরআন অনুযায়ী বলেছেন, কোরআন অনুযায়ী চলেছেন, তারা পুরো দুনিয়ার মালিক হয়েছেন, ঠিক কিনা বলেন? কোরআনকে বাদ দিলে মুসলমানের আল্লাহর কসম আর কিছু থাকে না। যতক্ষণ আপনার সাথে কোরআন আছে, আপনার অস্তিত্ব আছে, কোরআনকে বাদ দিছেন আপনি থেকেও। এই কোরআন বুঝার জন্য, বুঝাবার জন্য এই মাদ্রাসা। কারিকুলামের অবস্থা বেশি ভালো না ভাই, সেখানে গুণ ঢুকছে, উই পোকা ঢুকছে, বান্দর ঢুকছে, কচ্ছপ ঢুকে গেছে। ইমানদার জাতি হিসেবে আমাদেরকে এগুলো বুঝতে হবে, দেখতে হবে, মেরামত সংশোধন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহফিল চলতে থাকবে ইনশাআল্লাহ, আপনারা বসা থাকবেন, সালাতুল এশা এখানে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ে আমাদের শ্রদ্ধা মহাজন ভূমিদেশের বিখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব আমাদেরকে কোরআনের যে সার নির্দেশ কথা বলেছেন, আল্লাহ যেন আমাদের জীবনে এগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। তিনি উপস্থিতি, আমরা হুজুরের জন্য আন্তরিক দোয়া কামনা করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন মানবতার কল্যাণে হুজুরকে আরো অনেক বেশি হায়াত দান করেন, আল্লাহ যেন আমাদের এই কথাটি কবুল করেন। প্রিয় উপস্থিতি, এখনই আজান হবে, আজানের পর মসজিদে জামাত হবে, জামাতের পরে আমাদের ধারাবাহিক আলোচকবৃন্দ আছেন, বিশেষ করে নামাজের পরে যিনি আলোচনা করবেন বিখ্যাত মুহাদ্দিস মাওলানা আবুল কাসেম সাহেব, হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সালাতের পরে ইনশাআল্লাহ আমাদের মাঝে তাসবিহ পড়বেন, আমরা সালাত শেষ করে সবাই মাঠে চলে আসবো ইনশাআল্লাহ।
কুরআনুন এটা এমন গ্রন্থ যেটাকে মানুষ জীবনে সবচেয়ে বেশি তেলাওয়াত করে থাকে, পড়ে থাকে। আমরা যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, এই মহাগ্রন্থ আল কোরআনের প্রথম সুরাটা সুরা ফাতিহা দৈনিক কতবার পড়ি? ফরজে লাগে সুরা ফাতিহা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ওয়াজিবে বোধহয় লাগে না, সুন্নতে, বেতরে, নফলে, ইশরাকে, তাহাজ্জুদে, চাষতে, আওয়াবিনে, সুরা ফাতিহা না হলে তো সালাতই হবে না। তাহলে এটা আপনার আগে কিন্তু আপনার বাবা পড়েছে, বাবার আগে দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, গত 1445 বছর পর্যন্ত এটি এইভাবে পঠিত হয়ে আসছে। আপনাদের মধ্যে মুরব্বী যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, এখন বয়স 60 বছর 70 বছর, বলেন এই 70 বছরে সুরা ফাতিহা আপনি কত লক্ষবার পড়েছেন? কোনো ক্যালকুলেটরে এটার হিসাব দিতে পারবেন না, কোনো কম্পিউটারে এটাকে আপনি যোগ করে মিলাতে পারবেন না। বনি ইসরায়েলদেরকে আল্লাহ পাক জান্নাতের খানা দিয়েছিল, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়া সালওয়া, আপনারা জানেন। কয়েকদিন খেয়েটে ওরা যখন মোটা তাজা হয়ে গেল, খোদার খাসি হয়ে গেল, তখন লাইন বেঁধে ওদের কিছু লিডার আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে আসলো, এসে বলে, ইয়া মুসা, লা নাসবির আলা তাআমি ওয়াহিদ, এক রকমের একই খানা, বেহেশত থেকে আসা প্যাকেট ফুড, ফেরেশতাদের তৈরি, কে এক রকমের খানা খেতে খেতে আমাদের রুচি নষ্ট হয়ে গেছে, ফাদু, হে নবী মুসা তুমি দোয়া করো, লানা আমাদের জন্যে, রব্বাকা তোমার রবের কাছে, আরে হারামজাদা, 40 বছর বেহেশতের মানা সালুয়া কারে খাওয়াইল? যে আল্লাহ রাব্বুল আলামিন, তারা এসে মুসাকে বলে তোমার রবের কাছে দোয়া করো আমাদের জন্যে, তাহলে ওদের কি দেখাচ্ছে? এখনো সেই রবকে ওরা রব বলে স্বীকার করছে না, করতে চাচ্ছে না। ফাদুলানা রব্বাকা, এই আবার দিস ইজ সেকেন্ড টাইম, হে নবী মুসা আমাদের জন্য দোয়া করো তোমার রবের কাছে, একবারও কিন্তু আমাদের রব বলতেছে না, কিন্তু তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো। ইউখরেজ লানা মিনাল আরদে মিন বাকলেহা ওকে সাইহা ও আদাসেহা ও আফুমেহা অবাসলেহা, টান কসু, মান কসু, ছড়া কসু, মুড়া কসু, কালি কসু, ডালি কসু, গাজর, শালগম, মূলা, ওন প্রোডাকশন, এগুলো যেন আল্লাহ আমাদের খাওয়ার ব্যবস্থা করে। নবী মুসা শুনে বললেন, আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, ওরে পোড়া কপালের দল, বেহেশতের আল্লাহর রহমত কুদরত এটা তৈরি মানা সালুয়া বেহেশতিখানা বাদ দিয়ে তোরা কসু ঘেসু এগুলার পিছনে লেগেছিস, এটা তো তোদের জন্য কল্যাণকর মঙ্গলজনক হবে না। আমি বলছিলাম খানা যতই ভালো হোক একাধারে কয়েকদিন খেলে আর ভাল লাগে না, এটা মানুষের সাইকোলজি, মনোবিজ্ঞান, যে নিরামিষ টিরামিষ কিছু বর্তা টর্তা থাকলে ল, এখন আর এই ফিস্ট রোস্ট রেজালা এগুলো খেতে খেতে রুচি নষ্ট হয়ে গেছে আর ভাল লাগে না, এটা হলো একটা বাস্তবতা। কিন্তু বেহেশতের নিয়ামত খেলে কারো রুচি বোধহয় বিগড়াবে, কারো মন থেকে বোধহয় উঠে যাবে? আচ্ছা, বেহেশত থেকে, লোহে মাহফুজ থেকে আপনার, আমার, আমাদের জন্যে যে নিয়ামত, যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, সেই কোরআন পড়তে পড়তে সুরা ফাতিহা আপনি কয়েক লক্ষবার পড়েছেন, পড়তে পড়তে কার মন তিতা হয়ে গেছে একটু হাত দেখান, একটা এত পাইলাম না,
তাই যে দেখা যায় কারো মন থেকে উঠে যায়নি, মন তিতা হয়নি, অন্তর্ভোতাও হয়নি। যিনি যত যত বেশি পড়েছেন পড়ছেন, তার পড়ার আগ্রহ তত কমে গেছে, ঠিক না? বাড়ছে, তাইলে বুঝা যায় এখন এইটার বেইল আছে, এখন এইটার লংজিভিটি আছে, এখন এইটার গ্রহণযোগ্যতা আছে। এটা লাইফ কোনোদিন ফুরাবে না, অনন্তকালের জন্যে এই কোরআন হাসরের কঠিন মাঠে প্রিয় নবী যেদিন উম্মতের জন্যে মাকামে মাহমুদের সেজদায় পড়ে কান্নাকাটি আহাজারি রোনাজারি শুরু করবেন, এমন এক সময় ওয়াকুলু আদম ও সফিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, প্রথম মানুষ প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম হাসরের মাঠে ভয়াবহতা অবস্থা দেখে কান্না জড়িত কণ্ঠে বলবেন, নফসি নফসি, আমার কি উপায়, আমার কি উপায়। ওয়াকুলু নূহ নবিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, আমি বুখারী শরীফের হাদিস থেকে কোট করছি, কিতাবুস সাফায়াত। ওলামায়ে কেরাম বুঝতেছেন আদম আলাইহিস সালামের দশম প্রজন্ম প্রথম শরীয়তধারী গ্রন্থধারী উলুল আজম পয়গম্বর সাইয়েদনা নূহ আলাইহিস সালাম হাসরের মাঠে উঠে হাসরের ভয়াবহতা দেখে কাঁদবেন আর বলবেন, ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। নূহ আলাইহিস সালামের দশম প্রজন্ম ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে আদম আলাইহিস সালামের বিশতম প্রজন্ম জেনারেশন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি, আমার কি উপায়। ওয়াকুল ইসমাইল ও যবিহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুল মূসা কালিমুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুল ঈসা রূহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। তাহলে বুঝা গেল আদম থেকে আমাদের নবীজির আগের নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতাস সালাম ইবনে মরিয়ম, সব নবী বলবেন, আমার কি উপায়, আমার কি উপায়। ওয়াকুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়া রব্বে উম্মতি উম্মতি মান লি উম্মতি ইয়া রব। সব নবী বলবেন নফসি নফসি, আর আমাদের নবীজি বলবেন উম্মতি উম্মতি। মাকামে মাহমুদে সেজদায় পড়ে নবী যখন উম্মতি উম্মতি বলে রোনাজারি আহাজারি উম্মতের জন্য কান্নাকাটি শুরু করবেন, আরশের মালিকের রহমতের দরিয়া জোয়ার আসবে। আরশের মালিক চিনেছেন তো, তিনি ডাক দিবেন, ইয়া মোহাম্মদ ও ইরফা রাসাকা, ও গো আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মাথা তুলুন, এশফা আপনি সাফায়াত করেন, তুষাফা কবুল করা হবে, কবুল করব সেটা না, আপনি যা বলবেন তাই করা হবে, আপনি যা চাবেন তাই দেওয়া হবে, আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার মর্জির বিরুদ্ধে আমি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আজকে কোনো ফয়সালা করব না, আপনি যা বলবেন যেভাবে বলবেন, আপনার উম্মতের কিসমত আমি আল্লাহ সেইভাবে বন্টন করব। নবী সাফায়াত করবেন, নবীজির সাফায়াতে চার রকমের লোক, ফার্স্ট টাইম প্রথম পর্যায়ে তারা জান্নাতে চলে যাবেন, চার রকমের লোক কারা, আনাম আল্লাহ আলাইহিম মিনান নবিয়িন, অন্য নবীরাও জান্নাতে যেতে হলে এই নবীর কি লাগবে, সাফায়াত লাগবে, ও সিদ্দিকিন যুগে যুগে নবীদের যারা অনুসারী ছিলেন, ও সুহাদা দীনের জন্য যারা জীবন দিয়েছেন, ও সালিহিন সকল যুগের যারা পারফেক্ট খাঁটি ইমানদার বান্দা, তারা জান্নাতে চলে যাবেন, একজনও যাওয়ার বাকি থাকবেন না। এই চার পর্যায়ের লোক যখন জান্নাতে চলে যাবেন, তারপরে অসংখ্য অগণিত মানুষ যখন হাসরের ময়দানে ঘামের সমুদ্রে ভাসতে থাকবে, সূর্যটা মাথার উপরে পায়ের নিচে তামার জমিন, এই ভয়াবহ অবস্থাতে আল্লাহর নবী
বলবেন যা চাই তা দেয়, যা বলি আল্লাহ তা করে, কিন্তু চাওয়ারও তো একটা সীমা আছে। দিস ইজ ম্যাটার অফ কার্টেসি, বারবার কেবল কেবল চাওয়া এটা কার্টেসি নয়, ভদ্রতা নয়। নবী এক পর্যায়ে হাঁফিয়ে যাবেন, কিন্তু অনেক উম্মত বাকি। এইবার আল্লাহ নবী মাকামে মাহমুদের সোনার কুরসিতে বসে লহে মাহফুজের দিকে তাকাবেন, কেন? বাল হুয়া কুরআন মাজিদ ফি লাওহিন, যেই কোরআন লহে মাহফুজ থেকে এসেছে, যেই কোরআন লহে মাহফুজে লেখা আছে, সেই কোরআনের দিকে তাকাবেন। তখন রব্বুল আলামিন বলবেন, ইরফা ইয়া মুহাম্মাদ ইশফা তুশাফা সালতুতা, হে আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, আপনার আর কোনো সে আছে, কিছু বলার আছে? নবী বলবেন, ইন্নি ইস্তাহিয়াই তো আলা নফসি, আমার শরম লাগে, আমার শরম লাগে, যত কিছু চাইছি সব দিছ কিন্তু অনেক উম্মত রয়ে গেছে। তখন নবী বলবেন, আল কোরআন হুজ্জাতুল্লাকা আও আলাইকা, নবী বলবেন যে কোরআনের জন্য আমি রক্তে রেঙ্গেছি, যেই কোরআনের জন্য আমি ক্ষতবিক্ষত হয়েছি, যেই কোরআনের জন্য আমার দাঁত ভেঙেছে, আমার মাথার খুলি ভেঙেছে, হে কোরআন তুমি এবার আমার গুনাগার উম্মতের জন্য সাফায়াত করো। হাদিসটার অংশ হলো আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, হাসরের কঠিন ময়দানে এই কোরআন হয় আপনার পক্ষের উকিল হবে, নয় আপনার বিপক্ষের উকিল হবে। অকালা রাসূল ইয়া রব্বে ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নবী এক পর্যায়ে বলবেন, ওগো রব্বুল আলামিন আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়ার সব কিছু করেছে পড়েছে কিন্তু কোরআনের দিকে ফিরে তাকায় নাই, আমি নবী আজকে তাদের ঠিক থেকে মুখ ফিরাই নিলাম, উপায়টা কি হবে? আসলে আবার গোড়ায়, এই কোরআন কি? কোরআনের আগেও তো আসমানি কিতাব ছিল, ছিল না? ছিল না? আমি একটু অস্বস্তি বোধ করছি, আপনাদের থেকে জবাব আসছে না, আপনাদের থেকে রিপ্লাই আসছে না, মনে হয় যেন আমি নিষ্প্রাণ জীবনহীন মানুষের সাথে কথা বলছি, এটা তো হয় না, এটা উচিত না। নবী কথা বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন, বালা ইয়া রাসূল আল্লাহ, ও আল্লাহ নবী আরো বলেন আরো বলেন। আর যদি সব চুপ করে বসে থাকেন, আমি মনে করবো বোধ হয় ঘুমের লোকদের সাথে আমি কথা বলছি। মুসলমান বিড়ালের জাতি না বীরের জাতি? এখন বাঘের বাচ্চা শেরে খোদা আসাদুল্লাহ তাদের অনুসারী, আজকে আমরা বিড়ালের বাচ্চায় পরিণত হয়ে গেছি, যার জন্য আজকে জঙ্গলের বান্দর শুকর তারা এসে আমাদের গায়ে লাথি মারে, তারা এসে আজকে আমাদেরকে নির্যাতন করে। কিন্তু যদি সত্যিকার মুসলমান হতাম, দেখি আবার আমারে কেউ তালেবান মনে করিয়েন না, আফগানিস্তানের উপরে আমেরিকা সুপার পাওয়ার বোধহয় আরেকবার হাত দেবে কি? বাইরে ভাই হ্যান্ডম সব শেষ, সেকেন্ড সুপার পাওয়ার রাশিয়া আফগানিস্তানের উপরে বোধ হাত দেবে? দুনিয়ার সব সুপার পাওয়ার মিলে আফগানিস্তানের উপরে বোধ হাত দেবে? খবরদার, আগুন আগুন আগুন! তাদের একটাই জিনিস ইমান, তাদের দেশ ব্রিটিশটা দখল করেছিল, ব্রিটিশ যখন ব্রিটিশের পুরা পৃথিবীতে রাজত্ব ছিল তারা দখল করেছিল, সেই পুরা দুনিয়ার মালিক আমাদের এখানেও ব্রিটিশরা ছিল, তখন তাদেরকে কুত্তার মতো পিটাই আফগানরা দৌড়াইছে। এরপরে রাশিয়া আফগানিস্তান দখল করেছিল, তাদেরকে পিটিয়ে দৌড়াইছে, তারপরে বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা দখল করলো, 20 বছর তাদেরকে এমন ক্যাশ কামায় এমন মার দিয়েছে, 20 বছর পরে রাত 2:30টার সময় চোরের মতো না বলে চুরি করে পালিয়ে গেছে। আজকে আফগানিস্তান
তারা যে আফগানি মুদ্রা টাকা বানাইছে, এই আফগানি মুদ্রা ডলারের চেয়ে, পাউন্ডের চেয়ে, কুয়েতের দিনারের চাইতে কয়েক গুণ বেশি। দুনিয়ার কোনো মানুষ, কোনো দেশ এত শক্তিশালী মুদ্রা আজ পর্যন্ত বানাইতে পারে নাই। তাহলে খেলা শুরু, খেলা শুরু। আচ্ছা, নবীজির আর একটা হাদিস, ইমাম মাহদী কোন দিক থেকে আসবেন? পরিষ্কারভাবে নবীজি হাদিসে বলেছেন, পূর্ব দিক থেকে, পূর্ব দিক থেকে আসবেন। আরেকটা হাদিসে নবীজি বলেছেন যে ইমাম মাহদী তিনি আসবেন আফগানিস্তানের দিক থেকে। আর নবী যে সময় হাদিসটা বলেন তখন আফগানিস্তান বলতে বর্তমান পাকিস্তান, পুরো আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, একবার রাশিয়া পর্যন্ত এই পুরো এলাকাটা তখন আফগানিস্তান ছিল। তাহলে দেখা যাচ্ছে তারা সবাই সাথে খেলেছে নাকি? সবাই সাথে খেলেছে, খেলে টেলে তারা বোধহয় হারিয়ে গেছে নাকি টিকে আছে? আফগানিস্তানে হাত দেওয়ার সাহস আর কারো হবে না, আর কারো হবে না। আর নবী বলছেন পূর্ব দিক থেকে, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কোন পূর্ব দিক থেকে? নবী বলেন খোরাসান, খোরাসান, খোরাসান। যদি এবার খোরাসান খুঁজে নেন, মঙ্গোলিয়া থেকে শুরু করে গোবি মরুভূমি, মঙ্গোলিয়া থেকে শুরু করে গোবি মরুভূমি, সেখান থেকে উজবেক, কাজেক, তাজিক, বসনিয়া, চেসনিয়া, বর্তমান আফগানিস্তান, বর্তমান পাকিস্তান, এই এলাকাটা হবে ইমাম মাহদীর সৈন্যবাহিনীর সমন্বয় এবং একত্রিত হওয়া। প্রিয় ভাইয়েরা, তাইলে আল্লাহ তাদেরকে ওইভাবে ট্রেনিং কি দেয় নাই বোধ হয়, তাদেরকে আল্লাহ তৈরি করতেছেন। এই পর্বে এই দিকে আমি আলোচনা আর বাড়াতে পারছি না, তাহলে মূল আলোচনা থেকে যাবে। আমি কোরআন নিয়ে কথা বলছি আজকে, যেই মহাগ্রন্থটা নিয়ে সবচেয়ে বেশি দুনিয়াতে আলোচনা, পর্যবেক্ষণ, পর্যালোচনা, রিসার্চ, গবেষণা হচ্ছে, সেই মহাগ্রন্থটার নাম আল কোরআন। নবীজির কাছে এই কোরআন লহে মাহফুজ থেকে এসেছে। আল্লাহ পাক কোরআনে হাকিমের আরেক আয়াতে বলছেন যে সানুল কি আলাইকা কাওলান সাকিলা, ওগো বন্ধু আমার, আপনার উপরে আমি এমন এক মহাগ্রন্থ লহে মাহফুজ থেকে নাজিল করতেছি যেইটার ওজন সাততবক আসমান, সাততবক জমিন, আসমান জমিন, সাত আসমান, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, মরু পারাবার, পুরা দুনিয়া একত্র করলে যা হবে এই কোরআনের আজমত ওজন তার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি হবে। নবীজি জেহাদে যাচ্ছেন, সফরে যাচ্ছেন, এমন সময় আতাহু জিব্রাইল, পথে চলার পথে জিব্রাইল আসলেন, এসে সিগনাল দিলেন, সিগনাল, আই এম কামিং, আই এম কামিং, আমি ওহী নিয়ে আসতেছি। এমন সময় নবীজির উঠটা করে মানিয়ে এইভাবে সেবা হয়ে যেত, নবীজি তাড়াতাড়ি উটের পিঠ থেকে নেমে যেতেন, নেমে ডানে বামে দেখে পাহাড়ের ডালে, পাহাড়ের কিনারে, সপ্ত পাহাড়, যেই পাথরটা সমান মনে হতো এইটার উপরে নবীজি সিট হয়ে শুয়ে পড়তেন, চাদরটা টেনে মুড়ো দিয়ে ফেলতেন, জিব্রাইল একটা তিনটা পাঁচটা আয়াত নাজিল করে চলে যেতেন। কিছুক্ষণ পরে নবী যখন স্বাভাবিক হতেন, উঠে বসতেন, বসার পরে দেখা যেত যে এই পাহাড়ের ডালে পাথরের উপরে নবীজি শুয়েছিলেন, নবীজির দেহ মুবারক পাথরের মধ্যে অর্ধেক গেড়ে গেছে। সানুল কি আলাইকা কাওলান, আল্লাহ পাক এই কোরআন লহে মাহফুজে লেখার পরে জমিনকে বললেন, জমিন আমার কোরআন তোর উপরে আমি নাজিল করতে চাই। আল্লাহ লারদ, জমিন কান্নাকাটি শুরু করলো, রব্বুল আলামিন এই পৃথিবীতে হিমালয়ের মতো পাহাড়, বিষুবীয়সের মতো আগ্নেয়গিরি, সাহারার মতো মরুভূমি, আটলান্টিক,
মহাসাগরের মতো মহাসাগর আমি লালন করি, ধারণ করি, কিন্তু তোমার কোরআন এটাকে ধারণ করা, বহন করার ক্ষমতা আমি জমিনের নাই। আমার উপরে যদি কোরআন নাজিল করা, আমার অস্তিত্ব গেলে যাবে, হারিয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আসমাওয়াত, আমি আসমানকে বললাম, আল্লাহ বলেন কোরআনে, আসমান তোর উপরে নাজিল করি এই কোরআন, আসমান কেঁদে উঠলো, থর থর করে কাঁপতে শুরু করলো রাব্বুল আলামিন, সূর্যের মতো এই বিশাল গ্রহ, আমি আসমান আমার বুকে ধারণ করি, লালন করি, চাঁদের মতো, শুক্র পৃথিবী মঙ্গলের মতো, মিল্কি ওয়ের মতো, ছায়াপথের মতো, কত লক্ষ লক্ষ গ্রহ উপগ্রহ যার এক একটা দুনিয়ার চেয়ে কোটি কোটি গুণ বড় এবং ভারী, এগুলাকে আমি ধারণ করি, লালন করি, কিন্তু কোরআনকে বহন করার ক্ষমতা আমি আসমানের নাই। আমার উপরে যদি কোরআন নাজিল করো, আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। নাম্বার থ্রি, আল্লাহ পাহাড়কে বললেন অল জেবাল, পাহাড় তাহলে তোর উপরে নাজিল করি, পাহাড় কান্না শুরু করলো এবং গলা শুরু করলো, লারাইতাহু খাসি আম মুতাসাদ্দি আম মিন খাসিয়াতিল্লাহ, তাহলে জমিন গ্রহণ করলো না, আসমান গ্রহণ করলো না, পাহাড় গ্রহণ করলো না। ও হামালাহাল ইনসান, আলমে আরওয়াতে মানুষের রু, আপনার আমার রু, সেখানে গিয়ে বলে রব্বুল আলামিন আমার মাথায় দাও, আমার মাথায় দাও। আল্লাহর রহমতে দরিয়া জোয়ার আসলো, যে বুদ্ধি নাই এক রত্তি, তোর সামনে আমি আসমানকে বললাম, জমিনকে বললাম, পাহাড়কে বললাম, তারা কেউ সাহস করলো না, আর আমার সৃষ্টির মধ্যে তুই সবচেয়ে দুর্বল, খুলেকাল ইনসান ও জয়ীফা, আমার সৃষ্টির মধ্যে তুই সবচেয়ে দুর্বল, বিশ্বাস করেন ছাগল গরুর চেয়েও দুর্বল। একটা ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে জমিনে পড়ে, গরুর বাচ্চা মায়ের পেট থেকে জমিনে পড়ে, মা সাগি বোধহয় ফিডার খাওয়ায়, আলগা খাওয়ায় বোধহয়, জমিনে পড়েই মায়ের দিকে লালা টালাগুলা সরাবার চেষ্টা করে, বাচ্চাটা আস্তে আস্তে মাথা তুলে দাঁড়ায়, দাঁড়াইয়েই সে মায়ের লেজ এটা খোঁজ করে না, লেজও শোষে না, সে নিজে খুঁজে নেয় তার খাওয়ার জন্য অমৃত আল্লাহ কোনখানে রেখেছেন, সে জায়গা মতো গিয়ে মায়ের স্তন চুষে দুধ পান করে, ঠিক কিনা বলেন? সব পশুর বাচ্চাই তো এরকম, কিন্তু মানুষের বাচ্চা কত দুর্বল, কত অসহায়। ইন্নাল ইনসানা খুলেকা হালুয়া ইজা মাসাহু শাররু জাজুয়া ও ইজা মাসাহু খায়রু মানুয়া, ভাই কোরআনের কথা শুরু আছে, শেষ নাই। এখন আল্লাহ বলে তুই পারবি না, পাগলের মাথা খারাপ, তোর সামনে ওরা নিল না এত শক্তিশালী হয়ে, আর তুই কস আমার মাথায় দে, কতই পারবি না, থাম। এইবার মানুষের রু সেখানে কান্নাকাটি বিলাপ রোনাজারি শুরু করেছে, সব মানুষের আত্মা রু এমন ভাবে কান্নাকাটি শুরু করেছে, মানুষের রুহের কান্নাকাটি দেখে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোয়ার এসে গেছে। আরে শরীরে শক্তি নেই একশো ডাক, আর মাথায় নিতে চায় কুটি কুটি টন, এটা মহব্বত, কা আমার মাথায় দাও। হামালাহাল ইনসান, আল্লাহ একবারে দেয় না, কোরআনটা মানুষের রুহের মাথার উপরে লাগাইছে, কে কোরআন নে, হাতুডা মানুষের রু হাত উঠেছে, কয় কোরআনকে ভালো করে ধর, কয় ধরেছি, কে এবার সামনের দিকে এগিয়ে নে, কয় আগাচ্ছি। আচ্ছা ভাই, আপনার কাঁঠাল গাছ নাই, বুঝার জন্য বলছি, এখন আপনার একটা মাত্র বাচ্চা, সারা জীবনের কামাই আর নাই, এই ছেলেটা এসে একটু একটু কথা বলে, আধো আধো বাধো বাধো কণ্ঠে, আপনি বাজারের ব্যাগ নিয়ে রওনা করেছেন, সে বলে আব্বু আমার জন্য বড় একটা কাঁঠাল আনিও, বড় একটা কাঁঠাল। এখন আপনি বাজারে গেছেন, আগর মাগর কারজান চাগে, চাল ডাল তরি তরকারি সব কেনার পরে
আপনি 300টা টাকা পকেটে আগেই আলাদা করে রেখেছেন, আমার জীবনের একমাত্র আদরের ছেলে, সে বলছে আব্বু কাঁঠালা নিও, বলার সময় কিভাবে তার মুখে আমি হাসি দেখছি। সুতরাং আজকে কাঁঠাল কিনতে হবে সবচাইতে আগে, এবং গুজনি ভারী, আপনি ব্যাগের মধ্যে, টুকরির মধ্যে, ঝুড়ির মধ্যে পুরা বাজার সদাই ঢুকালেন। টুকরির ওজন মনে করেন 30 কেজি, 30 কেজি বোঝার জন্য বলছি। এইবার কাঁঠালের বাজারের দিকে ঢুকছেন, ঢুকে ভালো করে দেখে শুনে একটা মধ্যম সাইজের কাঁঠাল এইটা আপনি কিনছেন, কিনার পরে এইটাও টুকরিতে বাজার সদার উপরে লইলেন। কাঁঠালের ওজন 30 কেজি, মোট কত কেজি? যৌবনে আপনি 60 কেজি অনেক নিছেন, কিন্তু এখন আপনার ডেঞ্জারাস এজ, বিপজ্জনক বয়স, এখন 20 কেজি দিলেই মাথায় আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন টান দিছেন, উঠে না। দোকানদারকে বললেন, ভাই আমার মাথায় একটু তুলে দাও। দোকানদার ধরে টরে উঠাই দিছে। এইবার আপনি বাজার থেকে বের হয়ে যখন একটু সামনে গেছেন, আপনার বুক টন টন করে, আপনার মাথা শিন শিন করে, আপনার পা দুটো ভেঙ্গে জড়িয়ে আসে, আপনার হাঁটার শক্তি মনে হয় যেন চলে যাচ্ছে। এই সময় এখানে একটা ক্যামেরা আছে, এখানে একটা ক্যামেরা, এই ক্যামেরার মধ্যে ওই ছেলের চেহারা দেখা গেছে। আরে সদাই তো এত বাড়ি হইতো না, এত কষ্ট হইতো না, খাইছে দারুণ কাঁঠালে, কাঁঠাল লওয়াতে আজকে বাজার সদাই 30 কেজি কি বাড়ন্ত বাড়তি। যখন ছেলের চেহারাটা এখানের ক্যামেরায় দেখা গেছে, আল্লাহর কসম বুকের টনটনি ভালো হয়ে গেছে। আমি কি বুঝাতে পেরেছি? আবার হাঁটেন, কদ্দুর যাওয়ার পরে আর হাঁটতে পারেন না, আবার টন টন শিন শিন করে, তখন আপনার ওই ছেলের কথা মনে পড়ে, বোঝাতে এত ভারী হইতো না, আজকে কাঁঠালের কারণে আমার বোঝা ডাবল হয়ে গেছে। ছেলের চেহারা এখানে দেখা যায়, এখানে আরেকটা চোখ আছে, আরেকটা চোখ আছে, যখনই ছেলের চেহারাটা দেখেন, সন্তানের মায়া, স্নেহ, বাৎসল্য, সাইকোলজিক্যালি মানসিকভাবে আপনার বুকের টন টনে শিন শিনি কি হয়, থেমে যায়, বন্ধ হয়ে যায়। এইভাবে বুক টন টন শিন শিন করতে করতে আপনি বাড়ির দিকে আসছেন, গ্রাম বাংলার হাঁটা পথে, 60 কেজি মাথায় নিয়ে। সোনার ছেলে, সেও কিন্তু বাড়িতে বসে নাই, সঙ্গী দুই তিনজনকে দাওয়াত দিছে, এই আদম আলী, কদম আলী, কোব্বাদ আলী, চল, আমার আব্বুকে আজকে কাঁঠাল আনতে বলেছি, তোদেরকে নিয়ে ভাগে যোগে খাবো। এখন সঙ্গী কয়েকজন নিয়ে বাড়ি থেকে বাজারের পথে রাস্তার দিকে সামনে আগাইছে, কত লোক আসে অপেক্ষা করে, আব্বু কখন কাঁঠাল নিয়ে আসবে, আব্বু কখন কাঁঠাল নিয়ে আসবে। বহুদূর একজন লোকের মাথায় কি যেন দেখা যায়, আব্বু আব্বু লাগে, কিন্তু এখনো কনফার্ম হওয়া যাচ্ছে না। আপনি আরো কাছে, আরো কাছে গেলেন, বুক কিন্তু টন টন শিন শিন বাড়ে। এইবার সে কনফার্ম হইল, এই তো আব্বু, মাথায় যে টুকরি এটার মধ্যে আমার জিনিসও আছে, আমার জিনিস কিনছেন, খাবে না দুই কোমা, কিন্তু বাচ্চাদের এরকমই কিন্তু পায় না, মনে হয় যেন পুরা কাঁঠাল সে একা খেয়ে ফেলবে। যখন সে নিশ্চিত হলো এইটাই আব্বু, তখন আর জায়গায় দাঁড়িয়ে নাই, দিশে দৌড়, আব্বুর দিকে দৌড়ায়, খেতের আল দিয়ে দৌড়ায়, রাস্তা নাই, ঘাট নাই, কদ্দুর যায় পড়ে, আবার এই দিকে পড়ে, আবার উঠে। সোনার ছেলে যখন এইভাবে দৌড়ায় আর পড়ে, আপনিও বোঝা মাথা করে দৌড় শুরু করেছেন, আপনি দৌড়ান কেন? বাচ্চার কষ্টের ভাগ, আমি যদি একটু দৌড়ায় কষ্ট করে আগায় যাই, তাহলে ওর রাস্তা কমবে, ওর এইভাবে উপর হয়ে কাত হয়ে পড়ে যাওয়া কমে যাবে। এখন এইভাবে আপনিও দৌড়ছেন, বাচ্চাও দৌড়ছে সামনাসামনি। এখন সে আপনাকে দেখেই জিজ্ঞেস করে, আব্বু আমার কাঁঠাল আনছো? কাহ বাবা আনছি। কয় কোথায়? কে টুকরিতে। কে আমার মাথায় দাও। দেখছেন কারবার, সে যে এটা নিতে পারবে না, বহন করার ক্ষমতা যে নাই এটাও বুঝে না, কাঁঠালের মায়ায় সে বলে আমার মাথায় দাও। কিন্তু আপনার সমাজ আছে, জ্ঞান আছে, তাফাক্কু আছে, আপনি জানেন এই 60 কেজি ওর মাথায় দিলে ও রাস্তায় গোলে টোলে এক করে সালাদ ভর্তা হয়ে যাবে,
সে কিন্তু বুঝে না, সে কয় না আমার মাথায় দাও। আপনি বলে না বাবা পারবি না, বাড়িতে চল, তুই ভাঙবি, তুই খাবি, তুই বিলাবি, তুই সব করবি, তুই তো আমার জীবনের সব, আয়। তিনবার বলছে আব্বু আমার মাথায় দাও, আপনি দিলেন না। এইবার পিছনের দিকে কান্দার আওয়াজ শোনা যায়। আপনি টুকরি মাথায় মুখ ফিরিয়ে দেখেন যে ক্ষেতের আইলের উপরে শুয়েছে, গলায় আর কান্দে, বাড়িতেও যাব না, তোমার কাঁঠালও খাবো না। বলছি আমার কাঁঠাল আমার মাথায় দাও, যখন দিলা না, আমি ওই কাঁঠাল খাওয়ার মধ্যে নাই। যখন দেখলেন রাস্তায় গড়ায়, আপনার এখানে যে হৃৎপিণ্ড, আপনার এখানে যে ক্যামেরা, সেখানে একটা স্রোত, একটা বিপ্লব উদ্বেলিত হলো। হায়রে, তুই আমার আশা ভরসার প্রতীক, তুই কাঁঠাল খাবি, ভাঙবি, তুই হাসবি, তোর মুখে হাসি ফুটাবার জন্যে এই বিপজ্জনক বয়সে 60 কেজি মাথায় করে আমি নিয়ে এসেছি। কত বুক টনটন করেছে, শিনশিন করেছে, কোনো কষ্টকে আমি পাত্তা দেইনি, এখন তুই রাস্তায় গড়াস, তাইলে আমি এত কষ্ট কার জন্যে করলাম? আপনি ওই টুকরি মাথায় আবার পিছনের দিকে বাচ্চার কাছে গেলেন, গিয়ে বলে এই বাবা উঠ উঠ, ধর টুকরি লও, তবুও গড়াইস না, কান্দিস না। এইবার চোখ মলতে মলতে উঠছে, একদিকে কান্দে আরেকদিকে মুখে হাসি, কাবু দাও দাও। সে যে নিতে পারবে না এটা বুঝে না, কিন্তু আপনি বুঝেন। এইবার সে হাত তুলছে, আব্বু দাও দাও। আপনি অনেক কষ্ট করে মাথা থেকে নামিয়েছেন, নামিয়ে দুই হাতে টুকরিটা ধরেছেন, ছেলে দাঁড়িয়ে কে আমার মাথায় দাও, আপনি এবার ছেলের মাথায় দিছেন, কয় হাত দুইটা উপরে উঠা, টুকরি ধর। টুকরির কাঁসা তো নাগাল পায় না, এখান দিয়ে হাত লাগাইছে। আপনি বলেন বাবা মাথায় লইছ, কহা লইছি, কয় টুকরি ধরছ, কহা ধরছি, কে পারবি, কয়েকটু পারি, কেবার বাড়ির দিকে যা। ইহ, সে কি খুশি, বাড়ির দিকে যায়। আপনি এইভাবে 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 পাশে পাশে হাঁটেন, বলেন সব ভার বোঝা কার হাতে? আল্লাহ আকবার। তাহলে ওই বাচ্চার মতো খোলে কেন ইনসান দঈফা, আমার সৃষ্টি জগতের মধ্যে মানুষ সবচেয়ে দুর্বল। যেই কোরআন পাহাড় পর্বত মরু পারাবার সাগর মহাসাগর আসমান জমিন নিল না, বল বুদ্ধি নেই 100 ডাক, বলে যে এই কোরআন আমার মাথায় দাও। কিন্তু যিনি মালিক, মালিকাল মুলক, তিনি জানেন আপনি পারবেন না, তারপরেও কান্দে। আপনার কান্না দেখে ওই বাবার মতো মালিকের মহান রহমতের দরিয়ে জোশ আসলো। আল্লাহ তখন বললেন কান্দিস না, উঠ, গড়াইস না, ধর কোরআন ল। আল্লাহ মানুষের মাথায় এই কোরআন দিছে, ঐনা লাহু লাহাফেজুন, কা মাথায় করে নে হাট, এখন আডে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, মহান রব্বুল আলামিন কুদরতি হাতে ধরে রাখছে, আর ওই ছোট বাচ্চার মতো এইভাবে মানে হাত লাগাইছেন। আল্লাহ কা পারবি, কই তো পারি, কা কেয়ামত পর্যন্ত বংশ পরম্পরায় কোরআনকে মাথায় করে এইভাবে এগিয়ে যাবি, সব ভার বোঝা আমি আল্লাহ আমার হাতে রাখবো। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত করার জিম্মাদারি দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি। যুগে যুগে আমরা ফেরাউনকে জানি, নমরুদকে জানি, সাদ্দাতকে জানি, আবু জাহেলকে চিনি, ওতবা ওলিদ রবিয়া মগিরা সাহেবা সব কাফের, তাদের সম্পর্কে আমরা জানি। যুগে যুগে কোরআনের সাথে তারা খেলেছে, অনেক খেল খেলেছে, খেলে টেলে তারা বোধহয় টিকে আছে, টিকে আছে, তারা হারিয়ে গেছে। কোন জায়গায় হারিয়ে গেছে? মরে গেছে। মরে যাওয়ার পরে তাদের স্থান হয়েছে, তাদের কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে, কি ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা।